হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। নতুন ব্লগ বলবো না, এটা হচ্ছে বছরের শেষ দিনের ভিডিও আপনাদের মাঝে, ভাবলাম একটু শেয়ার করি। 2022 সালটা আমাদের জানি না কার কেমন গেছে, আমার মোটামুটি গেছে, খুব একটাও ভালো যায়নি, শুধু কষ্টই কষ্ট। যাই হোক, সব কিছু শেষ করে আমাদের বছরটা শেষ হয়ে গেল, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের রান্নার ভিডিও। সিম্পলভাবেই বছরটা আমরা খাওয়া দাওয়া করে শেষ করলাম। চিকেন নিয়ে আসলাম বাজার থেকে 1 কেজি পোলার চাল, আর ছোটো একটা ইলিশ মাছ দিয়েই আমাদের এই বছরকার শেষ দিন আমরা পালন করতেছি। যাই হোক, 2022 সালটা আমাদের যেমনই কেটেছে কেন, অনেক কষ্টও গিয়েছে, সেগুলো আর মনে করতে চাই না। দেশি চিকেন আজকে আমি নতুন আলু দিয়ে রান্না করতেছি, কষিয়ে কষিয়ে আলুটা ভেজে রেখেছি, কারণ নতুন আলু দিয়ে এভাবে মুরগি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে বেশি কিছু রান্না করবো না, শুধু চাল রান্না করব, মানে পোলার চাল 1/2 কেজি। আর হচ্ছে একটা চিকেন নিয়ে আসলাম, আলু দিয়ে কষানি টাইপে একটু ঝোল করব, আর ইলিশ মাছ ভাজা, আর সঙ্গে থাকবে আমার লেবু পছন্দের। এই আমাদের আজকের বছরকার শেষ দিনের খাওয়া দাওয়া। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, আমার সিম্পল লাইফের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যারা ভিডিও দেখতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন, আমি আজকে বাজার যেদিন করা হয় সেদিন কিন্তু মনে করেন অনেক সময় লাগে সব কিছু রান্না করতে, এক হাতে কাটাকুটি করাটাই মনে করেন সব থেকে বড় একটা কাজ আমার মনে হয়। কষিয়ে কষিয়ে আগে নিচ্ছি, কারণ দেশি চিকেনগুলো হয় যা, কারণ মাংস বেশি সিদ্ধও করা যায় না, একটু পানি কমও দিতে হয়, কষানো লাগে, কারণ দেশি চিকেনটা ভাজা যায় না। একদম কষে আসছে, এখন আমি পানি দিব, আলু দিয়ে আগে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ আমার আলুগুলো আগে থেকেই ভাজা ছিল, তার জন্য একটু পানি দিয়ে দিব এখন, কারণ লেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমার চিকেন অলরেডি রান্না শেষ, আপনাদের মাঝে শেয়ার করা করতে আর মনে নাই। তারপরে গোসল করে সব কিছু কমপ্লিট করে ঘর ক্লিন করে মাছ ভাজার জন্য চলে আসলাম। ইলিশ মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, 2 পিস মাছ। এই দেখেন আমার খাওয়া কমপ্লিট, এখন রেডি। এখন আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি, ইলিশ মাছ ভাজা, লেবু, পোলাও আছে রাইস কুকারে, আর এখানে আছে বাটিতে বাড়তে। আর মনে করেন এমন রান্না করতে দেরি হয়ে গেছে, 4টা বেজে গেছে খেতে খেতে, আদান দিচ্ছিল সেই সময় বছরকার সেই দিনে খাওয়া খাইছি। কালকে আর আপনাদের মাঝে ভিডিওই শেয়ার করতে আমার মনে নাই, তো ভাবলাম আজকেই আপনাদের মাঝে ভিডিওটা যাবে। আজকে হচ্ছে বছরকার শুরু হয়ে গেল, 2023 সালে আমি আপলোড করতেছি ভিডিওটা। যাই হোক, এই ভিডিওটা ছিল মূলত কালকে, সেই ভিডিওটা আমি আজকে আপলোড করলাম। যারা যারা আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখেন আমি এখন পোলাও নিচ্ছি, আর সেই দিনের লাস্ট বছরের সেই দিনের রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে আমার। আমার হাজব্যান্ড তো 2 বার ভাত নিল পোলাও নিয়ে, বলতেছে অনেক মজা হয়েছে আজকে। তো বললাম ধন্যবাদ, কারণ বছরকার শেষ দিনেও আমি ভালো করে যে রান্না করেছি এই তো অনেক। আর আমি আমার হাজব্যান্ডকে তুলে দিচ্ছিলাম মাংস, আমার চিকেনের আলুটা আর ঝোলটা যে আমার এত ভালো লাগে পোলাওয়ের সঙ্গে খেতে, আপনাদের কী বলবো। তো আলু ছাড়াও তো আমি কোনো তরকারি রান্না করতে পারি না, আলু ভাজি হোক ঝোল হোক সব কিছুতেই আলু দরকার, মাসে মনে হয় আমার 10 কেজি আলুই লাগে। যাই হোক, চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে মেখে আমি এখন ইলিশ মাছ দিয়ে খাবো, খেয়ে আপনাদের অবশ্যই রিভিউ দেবো কেমন হয়েছে, সঙ্গে থাকবেন। আর কিছু বলতেছি না, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বছরকার শেষ দিন সবার কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে।